লোকে তা ওর দুটো মেয়ে রাগ অরম করতে নেই মা গো অরম করতে নেই সব সময় কোলে নিতে পারি বলো শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এত গরমে তোমরা কেমন আছো গো আশা করি ভালো আছো আর দেখো আমি কি সরাচ্ছি বলো তো ঘুম থেকে উঠেই আমার চ্যানেলে কোনো শর্ট ভিডিও ছিল না আর শর্ট ভিডিও করতে গেলে তো এটা সেটা সব কিছু খাটের মধ্যে নিয়ে সাজিয়ে তারপর করেছি ডাইনিং রুমে করলে কিন্তু মানে বেশ ভালো ব্রাইটনেস আসে কিন্তু বাবা এখন যদি আমি ডাইনিং রুমে গিয়ে শর্ট ভিডিও করি আমার বাবু শুয়ে আছে চিৎকার করবো ও মা তুমি রুমের ভেতরে গিয়ে করো তাই ওই রুমের মধ্যেই করলাম আর কাজকর্ম সব বাকিই ছিল চা খাওয়া হয়ে গেছে আমাদের ওর গিয়ে দোকান খুলেছে আর আমি এদিকে শর্ট ভিডিও করেছি বলে মানে কোনো কাজকর্ম হয়নি তাই এই ডিউ কাজগুলো তো করতেই হবে শর্ট ভিডিও রাতের বেলা করে রাখলে ভালো হয় কিন্তু ওরে বাবা প্রচণ্ড প্রচণ্ড গরমে কোনো কাজ মানে করার ইচ্ছে থাকলেও যেন মানে এনার্জি নেই এনার্জি আর থাকবে কী করে যে পরিমাণে মানুষ ঘামছে আর হয়তো তোমরা অবাক হয়ে যাবে যে আমি কেন জানালা দিচ্ছি কেননা পাশের বাড়ি মানে কাজ হচ্ছে তো আর এখন আমার এই জানলাটা না পুরো বেকার হয়ে গেছে যাক ওই দিকে বিছানা গুছিয়ে আবার আসলাম টেবিলটার এখানে টেবিলটা একটুখানি ওপরে তো কাপড়টা পেতে নিয়েছি বলে আর অতটা ধুলো পড়ে না কিন্তু নিচে তার দুটো আবার দেখলাম যে একটু সাদা সাদা দেখা যাচ্ছে এখানে তো আমার ওই যে চন্দ্রগুপ্ত মানে ইসে কী বলে ওই পুঁথি যেগুলোকে বলে মানে ডায়েরি কতগুলো পুরনো ডায়েরি সেই চিত্রগুপ্তের ডায়েরি সেইগুলোকে আমি রেখে দিয়েছি কারণ এগুলোর মধ্যে আমার ভাড়ার হিসেব টিসেব লেখা হয় এছাড়া পুরনো ডায়েরি কোন কখন কী রেখেছি লিখে রেখেছি তারপরে বাড়ি করতে কী এটা লেগেছে ওটা লেগেছে সব আমি লিখে লিখে রাখতাম সেই ডায়েরিগুলো আমি যতই মানে বাড়িঘর করে এই ঘর ও ঘর করি না কেন ডায়েরিগুলো এখনও আমার কাছে রয়েছে এখন নিচে যাচ্ছি দোকানে খাবার জল দেব দোকানে গিয়ে দিয়ে আসি কারণ আমার তো ঘুম থেকে উঠেই আগে ফিল্টার করার দরকার হয় জল এইবার দোকানে এসে দেখি যে বোতলগুলো খালি ঢ্যাং ঢ্যাং করছে তারপরে বসে পড়লাম বোতলগুলো একটু ভরে দিয়ে যায় কারণ কেউ আসলে দোকানে জল খেতে চাইলে আর ও ওই দিকে আমাদের তো দুটো দোকান তো ওই কাউন্টারে লোকদের মানে ও মালপত্র দিচ্ছে আমাকে কিন্তু কেউ দেখতে পাচ্ছে না আমি চুপ করে বসে ওই নিচু হয়ে বোতলগুলো ভরে দিচ্ছি যাক একটু কাজ এগিয়ে দিলাম কারণ জল টল খেতে চাইলে আবার এটা ভরবে আর এটাকে খালি করছি কেন ড্রামটাকে আমি যে 5 লিটারের ড্রামটা এনেছি সেটা আবার এর মধ্যে ঢেলে দেবো আবার নিয়ে ওই ড্রামটাকে মানে ভর্তি পারবো ফিল্টার করে আসলাম যে দোকানের ড্রামে জল না ভরবো তার মধ্যে বলে কি ভরার টাইম পাইনি একটু জলটা ভরে দিয়ে যাও আচ্ছা ঠিক আছে ওই পাশে দোকানে কাস্টমার ছিল আর এই দিকটা দুটো দোকান পরপর মুখ তো ওই জন্য ওই দিকটা কাস্টমার থাকলে এই দিকটা ফাঁকা থাকে তাই বসে বসে বোতলগুলো ভরে নিলাম বাবাই উঠে গেছিস তা বিছানা তুলে নেব উফ কি গরম রে বাবা হ্যাঁ রে বাবা পাখা চলছে অল আউট জ্বলছে আমার বাবু পাখা চলছে অল আউট জ্বলছে দেখো মানে এখনও যেগুলো বন্ধ করে তারপরে ওয়াশরুমে যাই তা না পাখা আমি এখন বন্ধ করবো না অল আউটটা বন্ধ করি কারণ বিছানাটা তুলবো পাখা ছাড়া থাক পাম্পটা তো অনেকক্ষণ ছেড়েছি খেয়ালই ছিল না হ্যাঁ বাবু বাবাই পাম্পটা বন্ধ কর না সোনা হ্যাঁ হ্যাঁ করে দাও নিচে একজন থাকলে সুবিধা হয় ছেলে বিছানা গুছিয়ে নিয়েছি আর ছেলে বলল ময়দা মাখা রয়েছে বললাম বাটার দিয়ে রুটি ছেঁকে দিয়ে তারপরে একটা ডিমের অমলেট করে দিই বললো না বাটার দিও না তাহলে শুধু রুটির মধ্যে রুটি দাও আর ডিম অমলেট করে দাও আর আমাদের ও বললো যে রুটি করো আমাকে একটু বাটার লাগিয়ে দাও আর এছাড়া মিষ্টি আছে আম আছে কিন্তু বাবু তো ওইগুলো দিয়ে খাবে না তা আমি ভাবছি এদের টিফিন টিফিন করে দিয়েই আমি স্নান করে ঠাকুর ঘরে যাবো তাহলে আমার তাড়া থাকবে না আর ঘর এই দেখো তেলাকুচির মানে পাতা আর এখানে গতকালের সবজির মধ্যে এনেছিল
ঝিঙে আর হচ্ছে বেগুন, ঝিঙেগুলো কিন্তু একদম কচি, আর এই গরমে কিন্তু ঝিঙে সত্যি খুব ভালো ঠান্ডা। আর তেলাকুচের পাতাগুলো নিয়ে এসেছে আমাদের, ও সকালবেলা একটু হাঁটতে বেরিয়েছিল, আর আমাদের বাড়ি এখানে তো পাওয়া যায় না, একটু হেঁটে দূরের দিকে গেছিল, সেখান থেকে নিয়ে এসেছে। এবার আমি বাসন মেজে সকালবেলা জল ঝরাতে দিয়েছি, জলগুলো ঝরে গেছে। আর বুঝেছো তো, স্ল্যাবের মধ্যে যদি বাসনে জল ঝরাতে দিই না, স্ল্যাবটা পুরো একেবারে ভিজে থাকে। তা এখন ভাবলাম যে ঠিক আছে, এইগুলো বাসনগুলোকে গুটিয়ে রেখে দিই, আর এদিকে ছেলে তো বললাম ছেলের টিফিন করব, তাহলে পরেই স্নান করতে যাব। এই বাসন টাসন গুছিয়ে স্ল্যাবটাকে মুছে নিলাম, স্ল্যাবটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে। আর হাত মোছার এটাও গতকাল ধুয়ে দিয়েছি, আবার এটাকে মেলে দিলাম। আর এখন না এই যে খাবার ডাইনিং টেবিলে যেটা থাকে প্লাস্টিকের, এটা এটাকে কি বলে আমার অতটা খেয়াল মনে পড়ছে না, এটা নিয়ে আসলাম। কেন বলো তো, এইটার উপর যদি আমি বেলনি পিড়ি রেখে বেলি রুটিটা, তাহলে কি আটার গুঁড়িটা পড়লে এটা ধুয়ে দিলেই আমার হয়ে যাবে। দেখো আর পিড়িটা কি চকচক করছে না, রুটি করে এরকম ধুয়ে রেখে দিলে বেশ ভালো লাগে। আর এখন মানে ছেলে মানে ডিমটা বের করে নিচ্ছি ফ্রিজ থেকে, বের করে ফাটিয়ে রাখছি, কিন্তু ছেলে বলল মা একটু পরে খাবো, যখন টিফিনটা সারবো খেয়ে নে, না ও যখন কাজে হাত দেবো তখন এসে বলবে মা খেতে দাও, আর অথচ যখন আমি ফ্রি থাকি বাবু খেতে দেবো একটু পরে দাও। আমরা যেমন ঘুম থেকে উঠলে একটু খিদে পায় না, আর আমার ছেলে উল্টো, ঘুম থেকে উঠে একটু জল খেয়ে প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা ও বসে থাকবে, আবার কোনো কোনো সময় যদি খিদে পায় তখন তাড়া দেবে। তা আমি বললাম যে খেয়ে নে, খেয়ে তারপর দোকানে যা। না ও কী করলো, না খেয়েই দোকানের দিকে চলে গেল। তা আমি ডিমটা ফাটিয়ে ওখানে একটু ওই যে আমচুর পাউডার অনেকটা রয়েছে তো, যাক একটু অমলেটের মধ্যে দিয়ে দিই, আর পেঁয়াজটা কুচিয়ে দেবো না, পেঁয়াজ ছাড়াই ভাজতে বললো, পেঁয়াজটা কাঁচা দিয়ে দেবো। তার ডিমটা ফেটিয়ে এখানে তোমার আটাটা, গতকালের আটা না বাবা, আটা রুটি তো খাবে না, ময়দাটা গতকালের বের করে মানে গোল গোল করে লেচি করে রেখে দিলাম, বেললাম না পরে বেলবো, আগের থেকে বেলে রেখে দিলে না ওই রুটি ভালো হয় না। তা মনে পড়লো যে ঠিক আছে, এইগুলো রেখে আটাটা বের করে রেখেছি যখন, লেচিও করা হয়ে গেছে, তার থেকে বরঞ্চ আমি এখন গিয়ে ঘরটা মুছে আসি, কারণ ওকে জিজ্ঞাসা করলাম, ও বললো পরে খাবো। তা আমি স্নান করে ঠাকুর ঘরে ঢুকলে তো অনেক দেরি, তখন যদি আবার আওয়াজ দেয়, তখন যদি খিদে পায়, এই ভাবনা চিন্তা করে চলে আসলাম। সকালবেলা ঝাড়টা দিয়ে নিয়েছিলাম, ভাবলাম যে না এখন আমি সবগুলো ঘর মুছে নিই, তাই যেটা ভাবলাম সেটাই করলাম। আর দেখবে গরমকালে কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে বিছানায়, যদি একটু রং চটা পাতলা ফিনফিনে, কোনো 2-3 জায়গা ছেঁড়া ফাটা থাকলেও চলবে, সেরকম একটা চাদর থাকে আমার তো মনে হয় খুব ভালো, কারণ নতুন চাদর চকচকে রং, এত গরমে যেন আর ইচ্ছে করে না, মানে দেখলেই যেন গা আরও বেশি গরম লাগে। তাই একদম চারদিকে যত টুমটাম আছে সরিয়ে ঘরটা ফ্রেশ রাখলে যেন একটু গরমটা কম লাগে। আবার শীতকালে কিন্তু উল্টো, শীতকালে মনে হয় কি বিছানার মধ্যে 4-5টা থাক, বিছানার চারদিকে একেবারে কাঁথা বালিশে ভর্তি থাক, বেশ গরম গরম লাগবে। যাক এবছর এত গরম সবার মুখে মুখে, এদিকে বেডরুম মুছে চলে এসেছি আমার সেই গলি ঝুল বারান্দা। আমার ঝুল বারান্দাটা দেখেছো কতখানি লম্বা, আর বারান্দা তো একটু ঝুল বারান্দাটা মুছতে আসলে তো একটু আমার সময় বেশি লাগে, রাস্তা দিকে একটু ঝুঁকে দেখি আবার মুছি। এখন চলে যাচ্ছি ডাইনিং রুমে, আগে বেডরুমটা তারপর ঝুল বারান্দাটা মুছলাম, এবার ডাইনিং রুমে। ডাইনিং রুমে গেলে তো আমাকে এখন চেয়ারগুলোকে আবার সরাতে হচ্ছে, কিছু করার নেই, কারণ টেবিলের নিচটার মধ্যে তো ধুলো পড়ে, তাই চেয়ার ঠেয়ারগুলো সরিয়ে নিলাম, আর মাঝে বেশ বসে ঘর মুছছিলাম। ও মা এত গরমে আর বসে ঘর মোছা হয় না, স্টিক দিয়েই মুছে নিচ্ছি, কারণ যে পরিমাণে গা দিয়ে ধরধর করে বালতির পর বালতির জল পড়ে না, মানে ঘাম, শুধু আমার না এই সবারই, মানে সত্যি মানুষ দেখবে শীতকালে কিন্তু আমরা কত কাজ করতে পারি। তবে একটা সমস্যা হয় শীতকালে, বেলা ছোট, গরমকালে ঘামই আমাদের শরীরকে এত অস্থির করে দেয়, কিন্তু না আমরা যারা হাউস ওয়াইফ আমাদের তো শীত গরম 12 মাস একই কাজ করতে হবে, কিচ্ছু করার নেই। শীতকালে আরামে কাজ করবে, গরমকালে পা গুটিয়ে বসে থাকবে সেটা কোনো দিনই হবে না, কোনো হাউস ওয়াইফদেরই হয় না, যাদের কাজের লোক আছে তাদেরও দেখবে কিছু না কিছু করতেই হয়।
আর জানো আজকে বৃহস্পতিবার, আমি যে এডিট করছি না বৃহস্পতিবার দিন, তার মানে বুঝতে পারো আজকে আমার এই যে বৃহস্পতিবারে পুজো, কারণ গতকাল আমার কোনো এডিট হয়নি। তাহলে কি সমস্যা, বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট পাতা কত সমস্যা, তার মধ্যে এডিট করে এই ভিডিওটা আজকে 3:30 পারলে পোস্ট করবো, নাহলে করবো না, কিচ্ছু করার নেই, পাচ্ছি না, পেরে উঠছি না, ডেলি ব্লগ ডেলি দিয়ে শেয়ার করবো, হচ্ছে না। আর এখানে যে ঝুলবা মানে ডাইনিংটা মুছেছি, ফুলদানিটা একটু সাইডে ছিল, সেটাকে আবার সাজিয়ে ওই স্ট্যান্ডটা ওখানে দাঁড় করিয়ে দিলাম। আর এখানে এখন দেখো না, চলে এসেছি আমি রুটিটা করব, একটু হাওয়াতে বসে ঘামটামগুলো মুছে চলে এসেছি, কারণ এখন স্নান করতে গেলে তো হবে না। ডিমটা ছোট্ট কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি আর রুটিগুলো করে দিই, কারণ ছেলেটাকে খেতে দিয়ে তারপর আমি স্নান করে ঠাকুর ঘরে যাব। তাই রুটিটা বেলে নিচ্ছি আর আমি সাইড হয়ে রুটিটা বেলছি, কেন বলো তো, আমি না মানে এখন আর ওড়নাটা নেই নাই, ওই জন্য ওই রুটিটা বেলে এই দেখো সাইড করে বেলে নিচ্ছি। আর সব সময় না গরমে মানে টেরিকটের ওড়না নিলে কেমন লাগে, সুতির ওড়না একটা আছে সেটা ঠাকুর ঘরে, আর গামছা নিয়ে না ভালো লাগে না, মানে পরে যখন নিজে ভিডিওটা দেখি গরমে কিন্তু গামছাটাই ভালো, তা যখন দেখি না বাজে লাগে। আর এই দেখো রুটিটা চাটুতে দিয়ে দিলাম আর হয়ে গেছে আমার বাবুর খাবার। একটু কাঁচা পেঁয়াজ কেটে দিয়েছি, ডিমটা অমলেট করে দিয়েছি পেঁয়াজ ছাড়া, আর এই যে দুটো রুটি দিলাম। সমস্ত কিছু করে এবার চলে আসলাম স্নান করে ঠাকুর ঘরে। আর নিচে আমাদের ফুল মানে আমার শাশুড়ি মা পেরে রেখে যায়, আর আমাদের কিন্তু সেই পরিমাণে ফুল গাছ না, কারণ আমাদের নিচে যেই কটা গাছ আছে তার থেকে যেটুকু ফুল হয় সেটুকুই, যেহেতু বাড়ির ফুল বলে কথা, যতই ফুল কেনা ফুল থাক ওই ফুলগুলো দিয়ে পুজো দিতে বেশ ভালো লাগে। আর এই দেখো আমাদের গাছের ফুল, এ কটাই সবাই দেখি কত ঝুড়ি ঝুড়ি করে ভর্তি ফুল পারে, কিন্তু আমাদের এখানে কারোর বাড়ি ফুল গাছ নেই, কারণ সবাই বাড়ি জুড়ে ছাদ দিয়ে বাড়ি করে নিয়েছে, ওই দুই সাইডে যেটুকু জমি ছাড়া সেটুকুই। আর এইদিকে ঠাকুর ঘরে এসে দেখলাম গতকাল যে চালের ড্রামটা রেখে দিয়েছি সেটাকে ঢালবো বলে আর ঢালা হয়নি, রাত্রে তার ভাত করতে হয়নি। এই যে চালের বস্তাটা পুরো দেখাচ্ছি না, কেননা সমস্যা আছে। আর এইদিকে ওইদিকে চাল ঠালগুলো ভরে চলে আসলাম, এই যে রুটি আর মিষ্টি আমাদের ওকে দিয়ে দিলাম আর আমিও খেলাম। এখন আর কী কাজ আছে, রান্না, এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি, কেননা বসে থাকলে তো আর হবে না, ভাত বসিয়ে দিচ্ছি। আর আমাদের ভাতের জলটা আমি আর ফিল্টারের জল দিই না, জল জানো ফিল্টার করতে গেলে কত জল বেরিয়ে যায়, তাই খাবার জলটাই শুধু ফিল্টার করি। আর আমাদের যে টাইমে গার্ডেন রিচের জলটা ঢোকে সেটা দিয়েই আমি নিচে যেমন ড্রাম দিতে যাই ফিল্টার করা জল, সেখান থেকে আবার খালি ড্রাম রেখে আসি, শাশুড়ির টাইমের জলটা আসলে গার্ডেন রিচের জলটা যখন আসে তখন সেটা আবার উনি ভরে নেয়। যাই হোক সেই জলটা মানে দিয়েই ভাত করি, ডালটা মাঝে মধ্যে ফিল্টারের জল দিয়ে সেদ্ধ করে নিই। এই যে চালটাও দিয়ে দিলাম, কারণ চালটা আমি ঘরে ঢুকে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো রুটি করেছি, আবার বেলনি পিড়ি পরিষ্কার করে রেখে দিলাম। মাছের ঝোল রয়েছে অনেকটা, কাতলা মাছের ঝোল, কাতলা মাছ না রুই মাছ মনে হয়, রুই কাতলা আমার গন্ডগোল হয়ে যাবে, তা মাছ আনতে বারণ করেছিলাম। আর ঝিঙা তো রয়েছে, ঝিঙা পোস্ত করব, কিন্তু এই যে এই মাছটা আমি খেতে ভালোবাসি বলে এটাকে অনেকে চাপিলা মাছ বলে, তা এই মাছগুলো আবার নিয়ে এসছে মা, ভাবছি এটা বেগুন দিয়ে করবো। দেখো মাছগুলো রূপোর মতো চকচক করছে, তা মাছগুলো দেখে হঠাৎ মনে হলো রান্নার চ্যানেলে তো গরমে সেরকম ভিডিও দিতে পারি না, ঠিক আছে রান্নার চ্যানেলে এই চাপিলা মাছের রেসিপিটা দেব। অনেকে এটাকে কি মাছ বলো আমাকে কমেন্ট করে জানাবে, আমরা কিন্তু একে চাপিলা মাছ বলি। আর এই দেখো ওই যে গতকাল বললাম না রুই মাছের ঝোলটা রয়েছে, আর মাছও রয়েছে কিন্তু অনেকটাই রয়েছে, ফ্রিজে ছিল বলে ঠান্ডা ধরে রয়েছে, এখন সাইডে রেখে দিই, কারণ যখন খাওয়া হবে ততক্ষণে ঠান্ডা ছেড়ে যাবে, একটু গরম করে দেবো। আর এই যে ঝুড়িটা দিয়ে এখন ঢেকে দিয়ে আমি বরঞ্চ এইদিকে রান্নাগুলো করে ফেলি। আর এদিকে তোমার দেখো না ডালটাও বসাতে হবে, ডাল ছাড়া তো হবে না,
না তা ভাতের জলটাকে কি করলাম আমি নিয়ে চলে আসলাম গ্যাসে গ্যাসে কারণ আমি চিমনিটা অন করে ভাতটা ফুটলে অসুবিধা হবে না ইন্ডাকশনে ভাতটা ফুটলে না যে ভাপটা ওঠে আবার তো সেই সিলিংয়ে গিয়ে লাগবে কালি হবে এই জন্য ভাতটাকে আবার গ্যাসে দিয়ে দিলাম আর আমার চিমনিটা খালি ওদের আমরা ফোন করছি কুচিনায় খালি বলছে আসবো আসবো করে কিন্তু 4 মাস হয়ে গেল আমার কিন্তু 1 বছর তো ফ্রি সার্ভিসিং থাকে এখনও পর্যন্ত একটাও সার্ভিসিং করলো না কি জানি আমাদের ও তো টোল ফ্রি নাম্বার দিয়ে ফোন করেছে তারপরে বললো আসবো কেরোসিন তেল রেডি করে রাখবেন ছেঁড়া ন্যাকড়া রেডি করে রাখবেন কিন্তু তাদের কোনো খবরই নেই তার মাঝে লোকনাথ পুজো ছিল বলে আসেনি আর ফোন করেনি কিন্তু এর মধ্যে ফোন করলাম বললো তো আজকালের মধ্যে আসবে এসে না করলে না এখন মানে চিমনিটা রান্না বসালে একটু একটু ঝাঁজ কিন্তু লাগে আর এইদিকে গতকালে ডাল সেদ্ধ তো ফ্রিজে ছিল শক্ত হয়েছিল সেটাকে হাত দিয়ে ডলে নিলাম যারা আমার রেগুলার ব্লগ দেখো জানোই তো আমাদের ঘরে একটু পাতলা আম টক ডাল হয় তো এই আমটা তোমাদের দেখালাম কেন বলো তো আমটা দিয়ে ডাল হবে আবার এই যে আম নিয়ে বসে গেছি তা ভাবলাম আজকে আর তেলাকুচি শাকটা করব না আর ঝিঙাগুলো দেখে এতটা লোভ লাগলো তা ভাবলাম অনেকটা পোস্ত বাটা গতকালের রয়েছে তা ঝিঙে দিয়ে একটু পোস্ত দিয়ে করব তাতে আলু দেবো না আর এই আমটা কেটে নিচ্ছি আম দিয়ে টক ডাল হবে আর ঘাড় গুঁড়িয়ে গুঁড়িয়ে দেখছি কেন বলতো ইন্ডাকশনে ডাল আর গ্যাসের ওভেনে ভাত তাই বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি ডালটা একটু গরম হয়ে গেছে আমি একটু গরম হলেই আমটা দিই আর আম কিন্তু একদম হাতা দিয়ে ডোলে টক করে আমি ডাল করি না আমগুলো গোটা গোটা থাকে যার যখন লাগবে সে খাবে এই দেখো ডালটা আমার ফোড়ন দেওয়া হয়ে গেছে ছোট কড়াইয়ের মধ্যে সর্ষে আর তেল দিয়ে মানে শুকনো লঙ্কা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে আবার ইন্ডাকশানে এনে বসিয়ে দিলাম মানে ঝটপট করে যতক্ষণে রান্নাঘর থেকে বেরোনো যায় এখন ওই যে মাছটা করব আর এই মাছ করতে কিন্তু খুব একটা তেল লাগে না আর আমাদেরও এই মাছটা না খেলে কী হবে কিন্তু এর ঝোলটা খুব ভালো খায় কেন বলো তো ইলিশ মাছের টেস্ট যেন এই মাছের মধ্যে আসে অনেকে সর্ষে বাটা করে আর আমি বেগুন দিয়ে করব বেগুনগুলো কিন্তু আলাদা ভেজে নিয়েছিলাম আর এই মাছের রেসিপিটা তোমাদের কী বললাম তোমরা রান্নার চ্যানেলে পেয়ে যাবে তবে কবে যাবে সেটা জানি না এগুলো তো সব রেখে দিই মানে ভিডিও করে তারপরে মানে কখন যে কী পোস্ট করি তার কোনো ঠিক থাকে না ফাইনাল লুকটা দেখো কি দারুণ হয়েছে না মাছের ঝোলটা আর মাছগুলোও গোটা গোটা রয়েছে আর বেগুনটাও গোটা গোটা রয়েছে বেগুন ভেঙে যায়নি এদিকে আমি ঝিঙে পোস্তটা বসিয়ে দিয়েছি মানে ঝিঙেটা কালো জিরে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে বসিয়ে দিয়েছি আর লাস্টে এই যে পোস্ত বাটাটা আর আমাকে আজকে আর বাটতে হয়নি কারণ এটা ফ্রিজেই ছিল সেটা দিয়ে দিলাম ব্যাস আজকে বেশ হয়ে গেল আর কোনো কষ্ট নেই রান্নাবান্না শেষ এখন একটু পাম্পটা ছেড়েছি আবার কেননা বলা যায় না কারেন্ট যদি চলে যায় আর ছেলে স্নান করবে আমাদের ও স্নান করবে নিচে খাবার দিয়েছি আর এখানে একটু বসে আছি যদি ট্যাঙ্কিটা ওভারলোড হয়ে যায় এখন ঘরে গিয়ে বসলে একটু মোবাইল করতে থাকবো তা ভাবছি এখানে আমি বসে থাকি তোমাদের তো অনেক আগের থেকেই আমি বলেছি আমার বোন কুকুর পোষে অবশ্য কুকুর বলতে বলা যাবে না ও মেয়ে বলে ওগুলোকে তা ওর দুটো মেয়ে রানি আর ক্যান্ডি তা ক্যান্ডির ঘরে বেবি হয়েছিল আমি তোমাদের বলেছি কিন্তু দেখাতে পারিনি চলো ও একটুখানি এই ভিডিও যখন ছোট ছিল তখন একটু পাঠিয়েছে সেটা আর একটু বড় হয়ে গেছে এখনও এখন যে রকম মানে হয়েছে সেই ভিডিওটাও পাঠিয়েছে তোমরা দেখতে থাকো আর ভালো লাগবে তোমাদের একটু দেখে নাও এই দেখো আমার বোনের দুটো মেয়ে এর নাম হচ্ছে রানি রানি আর এই হচ্ছে ক্যান্ডি 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 দেখো এই যে শুয়ে আছে কেন বলো তো এই দেখো দাঁড়াও দেখাচ্ছি ক্যান্ডিকে রানী পাহারা দিচ্ছে কেন বলো তো রানীর বোন ক্যান্ডি ওর ঘরে 7টা কিউট বেবি হয়েছে দেখো প্রত্যেকটাই ব্ল্যাক এবার দাঁড়াও তোমাদের বলেছিলাম যখন তখন তো ওরা ছোট ছিল কিন্তু তখন আমাকে বোন একটু ভিডিও পাঠিয়েছে আমরা এত ছোট দেখাবো ঠিক আছে একটু বড় হোক তাই দেখো মা চুপ করে শুয়ে রয়েছে মাসি পাহারা দিচ্ছে আর রানী কিন্তু খুব ঠান্ডা ক্যান্ডি একটু রাগি আর এই যে এই রানী ক্যান্ডির জন্য আমরা যাই না বোনের বাড়ি ভয় আর এই দেখো কি হয়েছে বাবা করছে আর বোন কত আল্লাহ দিচ্ছে ওরম করতে নেই মা গো ওরম করতে নেই সবসময় কোলে নিতে পারি বলো আমি কত কোলে নেব আমি তো কোলে নিই তোমাদের নি না বলো আমা এবার খেয়েছে ঘুমাই এ তো আমার মা ওরম তাকিয়ে থাকলে আমি না নিয়ে পারি বলো
ওন টাকাতে নেই বাবা, ওই রকম টাকাতে নেই। আমার কষ্ট হয় না? কষ্ট হচ্ছে তো আমার, কারণ টাকালে আমি কোলে না নিয়ে আমি পারবো না তো। কাজ করতে হবে মা, মা পতি করেছে না? মা পতি অত কান্না করে না বাবা, আমার আমার সোনা বাবা গলা শুকিয়ে যাবে বাবা। ও মা ও মা 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 আমার বোনের নয়নে মনে হচ্ছে এরা, এদের জন্য বোন কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায় না। আর আমার বাড়িতে লোকনাথ পুজোয় আসতে পারিনি কেন, এত ছোট ছোট বেবি রেখে তো আসা যায় না। যাই হোক বন্ধুরা, ব্লগটা আর বাড়াবো না, ওদের দেখিয়েই ব্লগটা শেষ করছি, তোমাদের সামনে আর আসলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো, আর যারা নতুন এসছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।